আমাদের প্রিয় ছোট্ট ভাই হলো আমির হামজা। আমির হামজা ছোট্ট একটা মেয়ে আছে, আরেকটা মেয়ে মনে হয়েছে, দুইটা মেয়ের মনে হয় বাবা। মেয়েটা আমির হামজার স্ত্রী জেলখানায় গেছে দেখার জন্য। মেয়েটি আব্বুর হাত ওই জেলখানার ওই গিরিলির ফাঁক দিয়ে দুটো আঙুল বের করে দিয়েছে, আঙুল দুটো ধরে বলতেছে, আব্বু অনেকদিন তো তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসো না, আমার দাদির চোখে সবসময় পানি দেখি, তুমি কেন বাড়ি আসো না, জানালাটা খুলে তুমি একবার আমাকে কোলে নাও আর আম্মু বলে ডাকো, আমার জীবনটা ধন্য হয়ে যাক। আমির হামজার ওই কান্না দেখে পুলিশিরা কান্না থামাতে পারেনি। পুলিশিরা উঁচু করে দেখে ধরে আমির হামজার ওই ছোট্ট মেয়েটারে ওই জানলার ফাঁসা দিয়ে চুমা দেওয়ার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই জাতির দেলে এক ফোঁটাও দয়া হচ্ছে না। আমির হামজার দোষ কি? আমির হামজার দোষ হলো আমির হামজার ওয়াজে উদ্বুদ্ধ হয়ে একজন যুবক জাতীয় সংসদ ভাঙতে গেছে তরবারি দিয়ে। আমার ওয়াজে একজন উদ্বুদ্ধ হয়ে যদি কোনো নেতার ঘাড়ের পরে বাড়ি মারে, তাহলে যে ব্যক্তি অশ্বনী বাড়ি মারল দোষী সে হবে, আমি হব কেন? আমি কি অস করেছি? আমার অস্ত্র তুমি বাজাও, আমি তো কাউকে মারতে বলিনি, কিন্তু কেউ যদি আবেগের বশবর্তী হয়ে করে বিচারটা তারে হবে, কিন্তু আর একজনের বিচার আর একজন হবে কেন? হতে পারে সে দোষী, বাংলাদেশের আদালত আছে, বিচার করুক, কিন্তু বিচার তো দূরের কথা, জামিন পর্যন্ত ধরতে দিচ্ছে না। এটা আমার দেশ, এটা আমার দেশ, এটা আমার দেশ। তোমাকে সর্বপ্রথম ঘোষণা দেওয়া লাগবে, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ কথা বলা কি অত সহজ? চামড়ার মুখ আছে বলে ফেললেন, কিন্তু আপনাকে টিকে তো থাকা লাগবে। এই কথা বলে যারা টিকে থাকে তাদেরকে দিন দিন আল্লাহ পরীক্ষা করে মান বাড়ায়। সাহাবায়ে কেরামকে 13 বছর আল্লাহ পরীক্ষা এমনি করেনি। আল্লাহ কি বুঝতেন না এত বড় রসুলের সাথে যাদের সম্পর্ক তার সাথে আছে একবারে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়? দিয়েছেন। কত বছর পরে বলেন বলেন? 13টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পরে এমনকি হিজরত পর্যন্ত করিয়েছে। হিজরত মানে এই পাড়া থেকে ওই পাড়ায় যাওয়া না, হিজরত অনেক কঠিন বিষয়। নিজের আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, বউ ছেলে মেয়ে সব ফেলে দিয়ে চলে যাওয়া অন্য রাষ্ট্রে, এটা কি যাইতেই ব্যাপার? আপনি 5 বছরের জন্য গেলে 14 বার মোবাইল করা লাগে। হিজরত পর্যন্ত করিয়া আল্লাহ তাদেরকে খাঁটি সোনা বানিয়ে ফেলেছেন। এরপরে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, রাষ্ট্রের দায়িত্ব গুলো দিলেন, এমন এমন দায়িত্ব দিয়েছিলেন যখন আর পক্ষপাতিত্ব নেই, আত্মীয়করণ নেই, দলীয়করণ নেই। পুরা সমাজটা নবীজি বলেছিলেন, খায়রুল উরুনি করনি, খায়রুল উরুনি উম্মাতি, খায়রুল উরুনি নাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজ আমাদেরকে যদি পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ তুলে দিতে চায়, একবারে কালকে সকালে দুই বাদশা হবে না, আপনাকে ধাঁচে ধাঁচে পরীক্ষা করবে। কারণ ওই পর্যন্ত যদি আপনি এই কথাটা বলার পরে টিকে থাকতে পারেন, আপনি যদি একেবারে পুড়ে পুড়ে খাঁটি স্বর্ণ হয়ে যেতে পারেন ওই জায়গাটায় দিলে, তখন আপনি আর দুর্নীতি করবেন না। আজ বাংলাদেশে দুর্নীতি ওই মানুষগুলোই বেশি করে যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বাংলায় আমরা যাদেরকে বলি হাইব্রিড, কি হাইব্রিড মানে দেখেন, হাইব্রিড যেগুলো এগুলো কিন্তু হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। ওদেরকে 12 বছর আগে যদি আপনি মেম্বারে দাঁড় করাতেন, ও মেম্বারও ফেল করত। অথচ এমন একটা পদ পেয়ে এমন জায়গায় কথা বলছে, মনে হচ্ছে ওই মনে হয় দেশের মালিক, আর আমরা সব ভাড়াই। কথার অর্থ না বোঝার ভান করে বসে থাকেন, এখন বোঝার দরকার নেই, মোনাজাতের পরে বুঝে বাড়ি যাবেন। কথা বুঝতেছেন? আমার এখানে মেন কথা ছিল আল্লাহ কাউকে এমনি এমনি কোনো জিনিস একবারেই দিয়ে দেবে বিষয়টা এমন না। আপনাকে যদি দুনিয়া এবং আখেরাতে কোনো বিষয় দিতে চাই, তাহলে আপনি যে শর্তগুলো দিয়েছিলেন এগুলো আপনি টিকে থাকেন কিনা আল্লাহ দেখবেন। আপনি বললেন ওলিন্না সলাতি, আমার নামাজ। নামাজ মানে শুধু সেজদা দেওয়াই নামাজ না, ওলিন্না সলাতি, সলাতের অর্থ এখানে 4টা হয়। 2 নম্বরে নুসুকি, নুসুকের অর্থ 3টা হয়।
নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নিসুক মানে ইবাদত, নুসুক মানে রক্ত প্রবাহ করা, তার মানে কোরবানি দেওয়া। তাফসীর মারিফুল কোরআনের আয়াতে এরা তাফসীর লিখেছেন তারা। তিন নম্বরে আমার জীবন, আর মানে আমি যতদিন বেঁচে আছি। চার নম্বরে আমি যদি মারাও যাই, সব আমার দলের জন্য না। আমি যদি মারা যাই, বেঁচে থাকি, আমি যেই কয়দিন আছি, এটা আমার বাবার জন্য না, এটা আমার পরিবারের জন্য না, এটা আমি বেঁচে আছি, মারা যাবো, এটা আমার আল্লাহর জন্য। কার জন্য? এই কথাটা বলার পরে যারা টিকে থাকে, আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দান করে। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। খেয়াল করো, যারা দুনিয়ায় বলতে পারে বাবা আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে দুনিয়া একদিকে, সে একা হলেও দাঁড়াবে, এরকম পাথর পাহাড়ের মতো যারা অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তিনটা উপকার তাদের করব। তাতা নাজালু আলাই হেমল মালাইকা, যদি ফেরেস্তা নাজিল করে সাহায্য করা লাগে তাও করব। এখানে আল্লাহ তাতা নাজালু দিয়েছেন মজারে, এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। খেয়াল করেন, কোরআনের একটা শব্দ যদি বোঝার জন্য চেষ্টা করেন, আপনি যদি নাও বোঝেন, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হবে। এজন্য যত রকমের যোগ্যতা আপনার আছে সব এদিকে খেয়াল করে শুনেন। তাতা নাজালু দি আল্লাহ এইটাই জানিয়েছেন, এখন করছি ভবিষ্যতেও করব। একজন ফেরেশতা দিয়ে না, মালায়েকা বহু বছর, বদরের ময়দান আল্লাহ একজন না, 1000 3000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাণী যে বল ফেরেশতা মানে শুধু আসমান থেকে আসবে ওইটাই না, পৃথিবীতে মানুষকে সাহায্যের জন্য আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে, এই যে সান্ত্বনা, কি সান্ত্বনা, আল্লাহ তাখাফু আলা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এটা ফেরেশতা এসে আপনাকে ঘরে জেলখানায় ফাঁসির কাছে কানে কানে বলবে না। এই কথাটা বলতে হলে ওখানে যারা আছে তাদের ভেতরে কেউ আপনাকে সান্ত্বনা দেবে? আজ বাংলাদেশ সহ বিশ্বের আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানি 16 বছর 18 বছর একাধারে জেলখানায় বসে আছে, 18 বছর। আমি মাঝে মাঝে ওনার জীবন নিয়ে চিন্তা করি, একটা লোক 18 বছর কোরআনের পাখি, আজ 10 বছর একাধারে থাকে কি করে? একটা পড়ার পরে আমি দেখলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা তাদের কানের কাছে গিয়ে বলছে চিন্তা নেই, ভয় নেই। অথচ ফেরেশতা তো আসমান থেকে এসে ওনার কানের কাছে বলে, কথা বলেন না কেন? কে বলছে? আল্লাহ যেখানে আছে ওখানেই আমার আল্লাহ এমন একজন মানুষকে তার দায়িত্বে যারা আছে তাদের ভেতরে এমন একটা অবস্থা পয়দা করে দেয়, তারা নিজেরা আছে বলে হুজুর আমরা আপনার এই অবস্থায় কিন্তু নিজেরাও কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এই যে কথাটার কারণে তার মনের সাহস আরো বেড়ে যায়। একটা শত্রু অথবা যে পাহারাদার, তার পক্ষ থেকে এমন কথা শোনা অত সহজ না। আপনি সে দেখেন তো কুকুর কাঁদে কিনা, প্যান্টের ভেতরে যায় না, মাছ ভাঁজ করে নিয়ে বলছে হুজুর আমি জানি এই শীতের রাতে আপনার কষ্ট হয়, আমি অত জেলখানায় ছিলাম, আমি দেখেছি কত মানুষকে পড়িয়েছি ওই সময়। ওরা বলতো আমরা জানি যে আপনার কষ্ট হয়, আপনি বিনা কারণে আপনার নামে মামলা দিয়েছে, বিস্ফোরকের মামলা। বিস্ফোরক কি আপনি চেনেন? আমি বললাম জানি না। ওরাও জানে যে আপনার নামে বিস্ফোরক মামলা এটা বানানো, আমিও জানি, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি দায়িত্বে আছি, অন্তত আমি এই জায়গায় থাকতে যতটুকু পারি আপনাকে আমি হেল্প করব, এই যে যতটুকু পারি হেল্প করব, সাহায্য করব, এই মনোভাব তৈরি করে দিল শত্রুর ভেতরে কে? এইটা আতাতা নাজালু আলাইহিমুল মালাইকার অর্থ। আমি অনেক পুলিশকে দেখতাম ওই সময় জেলখানায় আসার সময় প্যান্টের নিচে যায় নামাজ ভাঁজ করে বেল্টের মতো নিয়ে এসে বলছে হুজুর আপনি নামাজ পড়েন, কিন্তু এই জায়গায় তো নামাজ পড়ার মতো না, আপনি এইটা বিছিয়ে নামাজ পড়ে যাবার সময় আপনি দিয়েন, আমি বাড়ি নিয়ে আবার রেখে আসব। মনের সাহস তো এমনি বাড়ে না, মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ বিনা কারণ আমরা যেখানে প্রথম গ্রেফতার করে এই জায়গায় হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিল,
ওই সময় মন থেকে বলেছিলাম আল্লাহ আমাকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলছে বিনা কারণে। বিনা কারণ মানে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম যে মসজিদের সভাপতি সুদ খায়, এইরকম মানুষ সভাপতি থাকলে এখানে নামাজ হবে না, এই কথা আমি বানিয়ে বললাম। সূরা তাওবায় আছে 17-18 নম্বর আয়াতে যে মসজিদের দায়িত্বে থাকতে হলে 5টা গুণ লাগে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের ভেতরে নেই তারা ধর্মীয় কোনো আয়োজনে আঞ্জাম দেওয়া ঠিক না, তার ভেতরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এতিমখানা, এমনকি মাহফিল, এমনকি